সালাম আলাইকুম। এই যে স্কুল ভবনটা দেখতেছেন, এটা আমাদের মাহবুবুল হক উচ্চ বিদ্যালয়ের একতলা একটা ভবন। এই একতলা এটার কাজ চলতেছে প্রায় 4 বছরের কাছাকাছি। তো একতলা একটা ভবনের যদি 3.5-4 বছর কাজ চলে, তো এটা আরেকটু বড় হইলে কি অবস্থা হইতো দেখেন ভাবি। এটা হচ্ছে সম্পূর্ণরূপে একটা চুরি এবং ডাকাতির একটা লুটফাটের এই একটা নিদর্শন। আপনি দেখেন এই ভবনটা যদি 4 বছর পর্যন্ত কাজ চলে, সে এখান থেকে লাভ করবে কীভাবে আর কাজ শেষ করবে কীভাবে? তো আজকে 5-10 তলা ভবন হলে একটা কথা ছিল, এটা মূলত চুরি ডাকাতির একটা মহোৎসব। আপনি 4 বছর আগে জিনিসের দাম কত আছিল, এখন দাম কত, অবশ্যই জিনিসপত্রের দাম বাড়ছে। তা এখন সে এই কাজটা কেন এতদিন ঝুলাই রাখছে, এটার জন্য ফেনীর মাননীয় জেলা প্রশাসক এবং এসপি এবং এই সংশ্লিষ্ট যারা এর সাথে জড়িত আছেন সবার দৃষ্টি আকর্ষণ করতেছি। আমি এই শুধু ঠিকাদারকে দায়ী করব, অন্য কাউকে না। এটার যে ঠিকাদার, এই ঠিকাদার এই কাজটা এখনও পর্যন্ত শেষ করে নাই। এটা নিয়ে এই ইয়ের মধ্যে, সমাজের মধ্যে এবং এই এলাকার মধ্যে অনেক কথা হয়েছে ইতিমধ্যে। তো অবশ্য স্থানীয়, মানে আমার জানা মতো স্থানীয় কেউ এর সাথে জড়িত না। তো এটা যা আছে সম্পূর্ণরূপে হইল এর ঠিকাদার। এর ঠিকাদার কে অতটুকু জানি না, যাই হোক, যত কম সময়ের মধ্যে যেন আমাদের এই বিদ্যালয়ের ভবনের কাজটা শেষ হয়, এটাই। যেহেতু এটা আমাদের স্কুল, এটা আমাদেরই, এই জন্যে আমরা কেউ ওদেরকে কিছু বলি নাই, যাতে আমরা কিছু বললে যাতে কাছে যাতার খুব ডিস্টার্ব না হয়। যাওয়ার তো হয়েই গেছে, যাই হোক। ওকে, বাই, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।